বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল আমরা অনুশীলনী 16.4-এ 12 নং সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 13 নং সমস্যা নিয়ে আলোচনা করব। আসো তাহলে আমরা সমস্যাটি নিয়ে আলোচনা শুরু করি। আমাদের সমস্যাটি হলো, একটি ঘন আকৃতি বস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এই কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর। তাহলে বস্তুটি হলো ঘন আকৃতি। আর ঘন আকৃতি বস্তু বলতে আমরা কি বুঝি? ঘন আকৃতি বস্তু বলতে বুঝি আমরা যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, এই জাতীয় বস্তু গুলো আমরা ঘনকাকৃতি বস্তু। যেমন দেখো, এটা একটা বাক্স, এই বাক্সটি দৈর্ঘ্য, প্রস্থ এবং এই উচ্চতা এই সবগুলোই সমান, তাহলে এই বস্তুটিকে আমরা ঘনকাকৃতির বস্তু বলতে পারি। তাহলে ঘনকাকৃতির বস্তুগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান বলে এদের প্রত্যেকটিকে কি বলা হয়? একটি ধার বলা হয়। তাহলে ঘনকাকৃতির বস্তু চিত্রটা কেমন হবে? চিত্রটি একটি ঘনকাকৃতি বস্তু, এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য তারপরে প্রস্থ এবং উচ্চতা, এটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, তাহলে এখান থেকে পর্যন্ত এটা কর্ণ। আমাদের এটা হলো কর্ণ, এই কর্ণটা আমাদের নির্ণয় করতে হবে। এটা একটি ঘনকাকৃতির বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, আমাদের বের করতে হবে এই কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে আমাদের দরকার হলো একটি, যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানা আছে, তাহলে একটি ধার দরকার। ধার ধরে নিই, ধরি ঘন আকৃতি বস্তুটি প্রত্যেকটি ধার ধার এ সেন্টিমিটার দৈর্ঘ্য, এ সেন্টিমিটার, এটা এ সেন্টিমিটার, এটা
সবগুলো এস তাহলে ধরো আকৃতি বস্তুটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল সিক্স স্কয়ার বর্গ সেন্টিমিটার এখানে আমাদের দেওয়া আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বা ভাগ করব all divided by 6 s square equal 6 দ্বারা ভাগ করলে 400 আমরা বের করবো এর মান তাহলে যেহেতু পাশে স্কোয়ার আছে তাহলে দুই পাশে বর্গমূল করতে হবে মানে দুই দিকে আমরা বর্গমূল করতে হবে সমান চারশো এর বর্গমূল 20 ক্যালকুলেটর ব্যবহার করে তাহলে এর সমান পেলো আমরা 20 একটি ধারের মান পেলাম 20 আমাদের বের করতে হবে কোঅর্ডিনেট ধ্রুবক আর কোঅর্ডিনেট ধ্রুবকের সূত্র আমরা জানি শিক্ষার্থীরা কোঅর্ডিনেট ধ্রুবকের সূত্রটি কি তাহলে একটা ঘনকাকৃতি বস্তুর কোঅর্ডিনেট ধ্রুবকের সূত্র রুট ওভার 3 × 8 বস্তুটি কর্ণের দৈর্ঘ্য রুট ওভার 3 × 8 সেন্টিমিটার এখানে এ এর মান আমরা পেয়েছি 20 এর মান বসে দিয়ে রুট ওভার 3 × 8 এর মান পেয়ে বস্তুটির
कोऑर्डिनेट धरियो सेंटीमीटर प्लस শিক্ষার্থীরা আশা করি সমস্যাটি তোমাদের বুঝতে কোনো কষ্ট হয়নি। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ, আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি আশা করি তারা অবশ্যই ক্লাসটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।